মানুষের পৃথিবীতে জন্ম নেওয়া সত্যি যেন জাদুর্গত। সৃষ্টিকর্তার ইচ্ছাতে আমরা মানুষেরা এক এক রূপে নারী ও পুরুষ দুইটি আলাদা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করি। একই সাথে পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মগ্রহণ করেন যারা জন্মের পর তাদের মনের সাথে শরীরে স্যাটিসফ্যাকশন পান না, কারণ তারা হয়তো বাহ্যিকভাবে একজন পুরুষের মতো দেখতে হয় কিন্তু তাদের আচার ব্যবহার একজন নারীর মতো। তারা নিজেকে নারী রূপে দেখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। একই সাথে নারীর মতো শরীর নিয়ে জন্মগ্রহণ করলেও আচার ব্যবহারে অনেকেই পুরুষের মতো। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হয় জেনেটিক্যাল ডিজঅর্ডার, আর এইরকম বৈশিষ্ট্য সম্পর্কিত মানুষকে সমাজে হিজড়া, ট্রান্সজেন্ডার কিংবা বৃহন্নগা নামে ডাকা হয়ে থাকে। সময়ের পরিক্রমায় বর্তমানে চিকিৎসা ব্যবস্থায় অনেক আধুনিকায়ন হয়েছে। মডার্ন চিকিৎসার মাধ্যমে ডাক্তাররা আজ অনেক কঠিন থেকে কঠিন রোগের সমাধান বের করেছেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আরেকটি চোখ ধাঁধানো আবিষ্কার হলো জেন্ডারসেন্স সার্জারি বা লিঙ্গ পরিবর্তন অপারেশন। কিন্তু শুধুমাত্র অপারেশনের মাধ্যমেই ডাক্তাররা কিভাবে একজন পুরুষকে নারীতে রূপান্তর করে কিংবা এই অপারেশনের সময়ে ডাক্তাররা রোগীর কোন কোন অঙ্গসমূহ পরিবর্তন করে থাকেন, আর সেই পরিবর্তনের প্রক্রিয়াসমূহ কতটা জটিল, একই সাথে এই অপারেশনের পরবর্তী সময়ে সেসব ব্যক্তিদের মাঝে আসলেই কি কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিও থেকে জেন্ডার চেঞ্জ সম্পর্কিত এমন অসংখ্য প্রশ্নের উত্তর জানতে পারবেন। শুধুমাত্র ধৈর্য নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। জেন্ডার চেঞ্জ সার্জারি আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত এই জেনেটিক্যাল ডিজঅর্ডারে ভুক্তভোগী মানুষের জন্য ছিল নরক সমপরিমাণ যন্ত্রণার, কারণ তারা না ছেলের মতো করে জীবনযাপন করতে পারতেন না একজন মেয়ের মতো করে। তবে ওই সমস্ত মানুষের জন্য জেন্ডার চেঞ্জ সার্জারি একটি যুগ উপযোগী চিকিৎসা ব্যবস্থা। এই সার্জারিতে প্রথমেই ডাক্তাররা একজন রোগীর জেন্ডার রিলেটেড অর্গানগুলোকে পরিবর্তন করেন, যেমন মেয়েদের অর্গানকে পুরুষের অর্গানের মাধ্যমে পরিবর্তন করা হয়। অনুরূপভাবে পুরুষের অর্গানকেও নারীদের অর্গানের মাধ্যমে পরিবর্তন করা হয়, আর এই সমস্ত প্রসেসটাকেই বলা হয় লিঙ্গ পরিবর্তন সার্জারি। তবে চাইলেই যে কেউ এই অপারেশন করাতে পারেন না, আর করালেও তা সবার ক্ষেত্রেই কার্যকর হয় না। ডাক্তারদের মতে তারা শুধুমাত্র সেই সব রোগীদেরই অপারেশন করেন যারা একদম মন থেকেই লিখে চান এবং বিলিভ করেন যে তারা এই অপারেশনের পর সুস্থ জীবনযাপন করতে পারবেন, কেননা মানসিক স্যাটিসফ্যাকশন ও মনোবল না থাকলে অপারেশন অনেকের ক্ষেত্রেই কাজ করে না। তাই যেসব রোগীর লিঙ্গ পরিবর্তন করার চিন্তা নিয়ে ডাক্তারদের কাছে আসেন, তাদের মেন্টাল ডিজঅর্ডার থাকলে তবেই শুধুমাত্র এই সার্জারি করানো হয়। এই সার্জারির জন্য একজন রোগীকে প্রথমেই মেন্টালি এবং ফিজিক্যালি তৈরি হতে হয়, কারণ এই সার্জারি যেমন তেমন কোনো সার্জারি নয়। এই সার্জারির শুরুতেই রোগীর শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে হরমোন পুশ করা হয়, আর এই ইঞ্জেকশন নেওয়ার 2 থেকে 3 দিনের মধ্যেই রোগীর শরীরে পরিবর্তন আসতে থাকে, যা দেখে রোগী মেন্টালি ভালো অনুভব করেন। আর এইভাবে দীর্ঘ 18 মাস পর্যন্ত ডাক্তারদের তত্ত্বাবধানে থেকে রোগীকে বিভিন্ন প্রকার হরমোনাল চিকিৎসা নিতে হয়। এরপরই আসে কাঙ্ক্ষিত সেই সময়, অর্থাৎ সার্জারি। তবে এই সার্জারির জন্য রোগীকে অবশ্যই 20 বছর বয়সী হতে হবে, আর যদি রোগী কোনো কারণে অপ্রাপ্তবয়স্ক হন সেক্ষেত্রে সিদ্ধান্ত তার পিতামাতার উপর নির্ভর করে। প্রয়োজনীয় ডকুমেন্টেশনের পর রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। রোগীর শরীরের অঙ্গসমূহের গঠন মোতাবেক চিকিৎসা শুরু করা হয়। যদি রোগী নিজেকে পুরুষ থেকে নারীতে রূপান্তর করতে চায় তাহলে প্রথমেই তার পুরুষাঙ্গ থেকে অন্ডকোষ বের করে নেওয়া হয়। এরপর তা পুরুষাঙ্গের উপরিভাগের চামড়ার কিছুটা অংশ কেটে নেওয়া হয়। এরপরে পেনিসের অংশটা চামড়ার নিচ দিয়ে বের করে আনা হয়। তারপর ধীরে ধীরে রোগীর সমস্ত পুরুষালী অঙ্গসমূহ কেটে বের করে নিয়ে আসা হয়, শুধুমাত্র মূত্রনালী বাদে। এরপর ডাক্তাররা মূত্র নিঃসরণের অংশটিও পেনিসের কাটা অংশের সাথে এক করে দেয়, আর এরপরই শুরু হয় ফিমেল বডি পার্ট, অর্থাৎ ভ্যাজাইনা তৈরির কাজ, যেখানে ডাক্তাররা নিখুঁতভাবে পেনিসের কাটা অংশগুলো একত্র করে এক প্রকার জোড়াতালের মাধ্যমে ফিমেল বডি পার্ট তৈরির চেষ্টা করেন। এবং শতভাগ না হলেও ডাক্তাররা নারীর গোপনাঙ্গের মতো দেখতেই এক ধরনের স্ট্রাকচার তৈরি করে দেন, আর এরপর অতিরিক্ত চামড়ার অংশগুলো কেটে নেওয়া হয় এবং এরপরে খুবই সাবধানতার সাথে বাকি অংশগুলোকে সেলাই করে নেওয়া হয়, যাতে করে সেটি দেখতে নারীদের গোপনাঙ্গের মতোই লাগে। আর এভাবেই এই গোটা সার্জারি প্রসেসটা কমপ্লিট করা হয়। কিন্তু এরপরেও রোগী সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায় না, একই সাথে ব্রেস্টের জন্য রোগীকে আলাদা করে সার্জারি করাতে হয়। অপারেশন পরবর্তীকালীন সময়ে চিকিৎসা হিসাবে রোগীকে নিয়মিত হরমোন থেরাপি নিতে হয়, যা কমপক্ষে পরবর্তী 1 বছর ধরে অব্যাহত রাখতে হয়। কিন্তু কোনো কোনো রোগীর ক্ষেত্রে আরও দীর্ঘ সময় ধরে এই হরমোন থেরাপির প্রয়োজন পড়ে,
আর এই সার্জারির সুফল পেতে রোগীকে অপেক্ষা করতে হয় কমপক্ষে 3 বছর। সাধারণত পুরুষদের জেন্ডার পরিবর্তন করে নারী হওয়ার সংখ্যা অনেক বেশি পরিমাণে লক্ষ্য করা যায়, কিন্তু সেই তুলনায় নারী থেকে পুরুষ হওয়ার সংখ্যা খুবই কম। এর অন্যতম কারণ হলো সার্জিক্যাল সক্ষমতা, যেখানে পুরুষদের গোপনাঙ্গ কেটে সহজেই নারী বর্জ্যপটে রূপান্তর করা যায়, সেখানে নারীদের গোপনাঙ্গ অনেক বেশি জটিল ও অনেকাংশে অসম্ভব একটি বিষয়। তবে পুরুষ থেকে নারীতে রূপান্তর হওয়ার পরও সেই ব্যক্তিরা কখনোই মাতৃত্বের স্বাদ নিতে পারে না, কারণ ন্যাচারালি তাদের বডি পার্টের স্ট্রাকচার সেইভাবে তৈরি থাকে না। তবে আধুনিক চিকিৎসা নিয়ে সেই অসাধ্যকেও সাধন করা যায়, কিন্তু তা অনেক বেশি ব্যয়বহুল এবং সেখানে সফলতার হার অনেক কম।